বেহাল দশা রাস্তা, জমে আছে হাঁটু সমান জল, ইট বিছিয়ে চলছে যাতায়াত, ভ্রক্ষেপ নেই প্রশাসনের, দ্রুত রাস্তা সরাই দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। আচমকা দেখলে মনে হবে এ যেন কোনো ডোবা, কিন্তু না, এটাই গ্রামবাসীদের একমাত্র চলাচলের রাস্তা। বর্তমানে বৃষ্টির জলে রাস্তার বেহাল দশা, দীর্ঘ সাত বছর ধরে এভাবেই বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তাটি। রাস্তার হাল এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে। সমস্যায় পড়তে হয় অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। এই সমস্যায় নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া সবাইকেই ভুগতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। রাস্তা সরাইয়ের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই পঞ্চায়েত প্রশাসনের। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সবসময় বিপদের সম্মুখীন হন গ্রামবাসীরা। প্রশাসনের প্রতি একরাশ ক্ষোভ উগরে স্থানীয় বাসিন্দা অনিমেষ বিশ্বাস জানান, হসপিটালে বলতে পা ভেঙে গেছে, তার তো কোনো ব্যবস্থা হচ্ছে না। এ কি সরকার কি করছে, আমাদের নিতাগুতালে বা কি হচ্ছে, এ রাস্তা কি হবে না নাকি, এ রাস্তা কি হবে না নাকি, আমাদের এইভাবে চলে যাচ্ছে রাত্রি অন্ধকারে, এই যে হাত পা ভেঙে ছুড়ে চলছে, এখানে বাড়ি রাস্তা তো বাড়িই হতে হয়, তাই তো কোনো ব্যবস্থাই দেখছি কোনো কিছুই হচ্ছে না, এটা ব্যবস্থা করেন। রাস্তার এমন বেহাল দশা গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের। প্রায় 200 মিটার লম্বা এই রাস্তাটি, সেখানে জল দাঁড়িয়ে এক হাঁটু। স্থানীয়দের থেকে জানা গিয়েছে এই জমা জলে অবাধে চড়ে বেড়ায় হাঁস, তবে সেই পথ মানুষ চলাচলের অযোগ্য। সমস্যা থেকে মুক্তি পেতে অবিলম্বে রাস্তা সরাইয়ের দাবি জানিয়েছেন আশেপাশের গ্রামগুলির বাসিন্দারাও। আমাদের প্রশাসনের কাছে আর যে রাস্তাটা অবিলম্বে রাস্তাটা হোক, মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে হাঁসে হাঁস চলাচল করে, কোথাও দেখা যাচ্ছে এখন এই রাস্তাটা মানুষের যাতায়াতের উপযোগী নেই। 200 মিটার মতো রাস্তাটা, আনুমানিক 200 মিটার মতো। 10টি গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, ফলে সমস্যায় কয়েক হাজার পরিবার। চামটা গ্রামের এই রাস্তা দিয়ে আকাইপুর স্টেশন, মাঝের গ্রাম স্টেশন, রানাঘাট, বনগা যাতায়াত করেন বহু মানুষ। সাত বছর ধরে প্রশাসনিক উদাসীনতায় সেই রাস্তার কাজ থমকে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো দলের নেতা নেত্রীরাই তাদের সমস্যার দিকে ফিরেও তাকান না। সমস্যা আজকে দীর্ঘ সাত বছর ধরে আমাদের এই সমস্যা। মুড়িঘাটা থেকে কদমতলা পর্যন্ত রাস্তাটা হচ্ছিল, মাঝপথে এই রাস্তাটা দুজন ব্যক্তি নিজেদের বলে দাবি করেছে। আদতে এই রাস্তাটা আমরা জন্ম থেকে দেখছি রাস্তাটা আছে, কিন্তু রাস্তাটা যখন সরকারিভাবে পিচ হবে তখন দেখা গেল যে রাস্তাটা তারা দাবি করছে, কাজ থমকে গেল। সেই থেকে তারা বলছে যে আমরা কোর্টে, হাইকোর্টে কেস করেছি, এরকম বলছে। কিন্তু আমাদের যে পঞ্চায়েত প্রধান টিএমসির, তারাও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সিপিএম এর যারা লিডার, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে আমাদের বনগার যিনি বিজেপির এমএলএ অশোক কীর্তনিয়া, তিনিও কোনো দিন এখানে দেখতে আসেনি। আমাদের এমপি শান্তনু ঠাকুর, তিনিও কোনো দিন আসে না। সুতরাং কোনো দলই আমাদের দেখছে না। রাস্তা বেহাল, খানাখন্দে ভরা, হাঁটু সমান জলকাদা পেরিয়েই চলছে যাতায়াত। বৃষ্টির জন্য এই রাস্তার দশা আরও করুণ হয়ে পড়েছে। কিছুক্ষণের বৃষ্টিতেই এক হাঁটু জল জমে যাচ্ছে রাস্তায়। নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী সবাই দাবি উঠেছে অবিলম্বে এই রাস্তা সরাইয়ের। উপায়ন্তর না দেখে এবার রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে চলাফেরা করতে প্রতিনিয়ত খুব সমস্যা হচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, অথচ কারো কোনো হেলদোল নেই। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রশাসন যাতে এদিকে নজর দেয় সেই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন বিশ্বাস রাস্তা সারাইয়ের বিষয়টি নিয়ে খুব উগড়ে দিলেন স্থানীয় বিধায়কের প্রতি। বারংবার তিনি মিটিং করেছেন রাস্তা সংস্কারের জন্য, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ মনোরঞ্জনের। সাত বছরের মেন ব্যাপার হচ্ছে প্রাক্তনে যারা যা করে গেছে, এবং বর্তমানে আমি আজ 5 বছরে আছি এখানে, আপ্রাণ চেষ্টা করেছি, প্রধানকেও অনেকবার বলেছি, কোনো রিপোর্ট আমার কিছু দেয় না। এবং আমাকে মন্ত্রী পদে আছে শান্তনা ঠাকুর এমএলএ, অশোক কীর্তনিয়া, এরাও কিন্তু কোনো নজর নজর দিচ্ছে না। অথচ পাবলিক অতিরিক্ত জ্বালা যন্ত্রণার মধ্যে স্কুলের ছাত্র ছাত্রীরা যেতে পারে না, এমন পরিস্থিতি তা আমাদের দেখার মতো না। অনেকবার আলোচনা করেছি, প্রতি মাসে আমাদের মিটিং হয়, তাও আমি আলোচনা করি সে ব্যাপারে, অথচ আমাদের কেউ কিছু বলে না। বর্তমানে এমএলকে আমরা এমএলএ হয়েছে, সেও নিয়ে এখানে এসে দেখুও গেছে, তার সত্ত্বেও আমাদের কোনো ব্যবস্থা করেনি। শুক্রবার সকালে ভাঙা রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাদের দাবি, সামনেই দুর্গাপুজো, ঈদ, তার আগে রাস্তা মেরামত করতে হবে, তা না হলে আন্দোলন আরো বড় আকার নেবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তবে এখন দেখার, স্থানীয় প্রশাসন রাস্তা সংস্কারে কতটা তৎপর হয়। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।